বন্ধুরা এবার আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে করে নিতে পারবেন এসএসওয়াই বা সামাজিক সুরক্ষা যোজনায় আপনার নাম নথিভুক্ত। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার গ্রাম পঞ্চায়েতে অথবা আপনার পৌরসভায় একটি নির্দিষ্ট দিনে ক্যাম্প বসিয়ে এই আবেদন জমা নেওয়া হবে। তো অবশ্যই আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা আপনাদের পৌরসভা এলাকায় গিয়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ফর্মটি দেয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে, সেই ফর্মটি ঠিক কী ধরনের, ফর্মটিকে ফিল আপ আমাদেরকে কীভাবে করতে হবে, ফর্মটি ফিল আপ করার জন্য ডকুমেন্টসের কী কী প্রয়োজন আছে। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম সামাজিক সুরক্ষা যোজনার, যেটা আমি সংগ্রহ করেছি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে। প্রথমে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য এখানে একটি ছবি চেটাতে হবে। তারপর আমরা পার্ট ওয়ানে এসে যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নাম দেব, তার বাবার নাম দেব, তিনি যদি মহিলা হন সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম আমরা এখানে দিয়ে দেব, তারপর তার মোবাইল নাম্বার দেব, তারপর তিনি বিপিএল তালিকাভুক্ত কিনা সেটা আমরা ইয়েস আর নো করে জানিয়ে দেব। যদি তিনি বিপিএল তালিকাভুক্ত হন সেক্ষেত্রে তার বিপিএল নাম্বার এখানে এন্ট্রি করব, তারপর তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আমরা এখানে এন্ট্রি করব, তারপর তার ব্যাংকের নাম এবং তার সাথে সাথে আইএফএসসি কোড কিন্তু আমরা এখানে লিখে দেব, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেব তার, এবং তারপর তার প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমানে তিনি কোথায় বসবাস করছেন সেটা আমরা এখানে লিখে দেব, তারপর তার ব্লকের নাম অথবা তার পৌরসভার নাম আমরা এখানে দিয়ে দেব, তারপর জিপি বা ওয়ার্ডের নাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম আমরা এখানে লিখে দেব, তারপর তিনি মহিলা নাকি পুরুষ সেটা আমরা এখানে লিখে দেব, তারপর তিনি বিবাহিত কিনা বা তিনি অবিবাহিত কিনা বা তিনি বিধবা বা ডিভোর্সি কিনা সেটা আমরা এখানে লিখে দেব, তারপর তার কাস্ট কি আছে অর্থাৎ এসসি এসটি বা ওবিসি অথবা জেনারেল যেটাই হোক না কেন সেটা আমরা এখানে এন্ট্রি করব, তার রিলিজিয়ান বা ধর্ম কি সেটা আমরা এখানে লিখে দেব, তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ আমরা এখানে লিখে দেব, তার বয়স কত সেটা আমরা এখানে লিখে দেব, এবং তারপর যদি তার পিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে তার পিএফ নাম্বার বা ইএসআই নাম্বার আমরা এখানে লিখে দেব। তারপর এই ১৬ নাম্বারের যে বিষয়টি আছে সেটিকে আমরা একটু বাংলায় দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ১৬ নাম্বারেরটিকে এখানে ১৮ নাম্বারে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে আমি একজন স্বনিযুক্ত শ্রমিক বা এই প্রকল্পের তালিকাভুক্ত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক, প্রযোজ্য না হলে কেটে দিন। অর্থাৎ এখানে আপনি ঠিক কোন ধরনের শ্রমিক সেটা রেখে বাকিটি কেটে দিতে হবে। তারপর নেম অফ অকুপেশন বা তার পেশা কি সেটা এখানে লিখে দেব, তারপর তার পেশার অ্যাড্রেস বা ঠিকানা কোনটা সেটা কিন্তু আমরা এখানে লিখে দেব, তারপর তার মান্থলি ফ্যামিলি ইনকাম অর্থাৎ তার পরিবারের মাসিক ইনকাম কত সেটা এখানে লিখে দেব। নিচে এসে এখানে আধার নাম্বার দিয়ে দেব, ফুল সিগনেচার যিনি অ্যাপ্লিকেশন করছেন তার, অথবা তিনি যদি সিগনেচার বা স্বাক্ষর করতে না পারেন সেক্ষেত্রে তার আঙ্গুলের ছাপ নিয়ে নেব, এবং নিচে এসে এখানে রিসিপ্ট আছে, এখানে আমরা কিছু করব না। আমরা চলে যাব দ্বিতীয় পাতায় এবং সেখানে দেখব যে কী কীভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। ডিটেলস অফ দ্য ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তার ফ্যামিলি মেম্বারদের নাম, তার উপর যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা নির্ভরশীল হয়ে আছেন তাদের নাম, তাদের সাথে তার রিলেশন কী আছে সেটা, তাদের সেক্স কী আছে, এজ কী আছে, তাদের কোনো সরকারি পেনশন যোজনায় নাম নথিভুক্ত আছে কি না, এবং তার পাশাপাশি তাদের আধার নাম্বার সিরিয়াল নাম্বার ধরে পরপর ফ্যামিলি মেম্বারদের নাম আমরা বসিয়ে দেব, এবং একইভাবে আমরা এই চার্টটিকে ফিল আপ করে নেব, এবং তারপর প্লেস এবং ডেট দিয়ে দেব, তারপর ফুল সিগনেচার যিনি অ্যাপ্লিকেশন করছেন তার অথবা তার আঙুলের ছাপ। তারপর আমরা পার্ট 3-তে পেয়ে যাব নমিনেশন ফর দ্য স্কিম, অর্থাৎ এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন যিনি করছেন তিনি নমিনি করতে চান তাদের নাম আমরা দিয়ে দেব তাদের সাথে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার রিলেশন কি আছে অর্থাৎ সম্পর্ক কি আছে তারা পুরুষ নাকি স্ত্রী সেটা এখানে লিখে দিতে হবে তাদের বয়স কত সেটা লিখব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে দিয়ে দেব এবং একইভাবে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার স্বাক্ষর বা আঙুলের ছাপ আমরা এখানে বসিয়ে দেব তারপর ডেট এবং প্লেস আমরা এখানে দিয়ে দেব এবার আমরা নিচে এসে দেখে নেব ঠিক কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে শ্রমিকের বা আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স শ্রমিকদের দু কপি ফটো পরিবারের নির্ভরশীল ব্যক্তিদের আধার কার্ডের জেরক্স কপি মনোনীত ব্যক্তির আধার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সমস্ত জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে শ্রমিকের মোবাইল নাম্বার পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে উপরে উল্লেখিত ডকুমেন্টস সহ ড্রাইভিং লাইসেন্সের জেরক্স এবং পরিবারের নির্ভরশীল প্রত্যেকের এক কপি করে ছবি শ্রমিকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ 18 থেকে 60 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই যোজনার জন্য এবং দেখে নিলাম ঠিক কী কী ডকুমেন্টসের আমাদের প্রয়োজন আছে তো বন্ধুরা যারা যারা আবেদন করতে চান বা যারা যারা যোগ্য অবশ্যই তারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা আপনাদের পৌরসভা এলাকায় যোগাযোগ করুন অবশ্যই আপনারা সেখান থেকে তথ্য পেয়ে যাবেন ঠিক কোন দিনে আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার পৌরসভায় ক্যাম্প করে এই আবেদন জমা নেওয়া হবে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন এছাড়াও SSY বা সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসব আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।